সবগুলোতে শিক্ষার বিষয় রয়েছে। আর যারা বাঁচতে চায় না, আল্লাহ ভীরু নয়, আল্লাহর প্রতি বিশ্বাসী করতে চায় না, গোনা থেকে বাঁচতে চায় না, খেয়াল খুশি চলতে চায়, তাদের জন্য কিছুই নেই, ফায়দা নেই তাদের জন্য। জান্নাতে যেতে পারবেন না, চারটি তাদের গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলি, এই খারাপ দোষগুলি যদি থাকে তাহলে জাহান্নামে যেতে হবে। নিঃসন্দেহে যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, বিশ্বাসী করে না যে আল্লাহর সাথে কোনদিন সাক্ষাৎ হবে, বিশ্বাসী করে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, বিশ্বাসী করে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, বিশ্বাসী করে আল্লাহ পাকে ধরবেন, আল্লাহর পাকড়াও রয়েছে, বিশ্বাসী করে না, লায়ার জুনা লিখান, আমার সাথে সাক্ষাৎকে বিশ্বাসী করে না। একটা কাফেরের গুণ জাহান্নামের গুণ। দ্বিতীয় জাহান্নামের গুণ দোষ হচ্ছে ওয়ারাদু বিল হায়াতের দুনিয়া, আর পার্থিব জগৎ পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, গদি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, পয়সা ধন পেয়ে, হ্যাঁ, ধনাঢ্য হয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, চাকরি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, সুস্থতা পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ভালো গাড়ি বাড়ি নারী পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ভালো নাগরিকত্ব আমেরিকার, হ্যাঁ, ন্যাশনালিটি পেয়ে, নাগরিকত্ব পেয়ে অথবা গ্রিন কার্ড পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, অতিষ্ঠ, যা মনের কামনা ছিল পেয়ে গেছি, ওরা দুবিল হায়াতের দুনিয়া, দুনিয়া পেয়ে আনন্দের। তিন নম্বর দোষ হচ্ছে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ ওয়াতমান্নু বিহা, আর এই দুনিয়াবি জগৎ পার্থিব জগতে সে নিশ্চিন্ত হয়ে গেছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই, আল্লাহ কি করছি, কোথায় যাচ্ছি, কি হবে আমার, আমাকে কেমন চলা উচিত, আমাকে কার কাছে হিসাব দিতে হবে কি হবে না, এই পরোয়া নেই, আমি তো শাসক, আমি তো ধনাঢ্য, আমার হিসাব নেওয়ার আছে কে, আমি তো ক্ষমতাবান, এইরকম ধারণে বসে আছে, আমার কোনো ভয় ভীতি নেই, আমার কোনো চিন্তা নেই, আমার সাত পিঁড়ি বসে বসে খেতে পারবো, যত টাকা ইনকাম করেছি আমিও বসে খেতে পারবো, ইচ্ছা করলে আমার ছেলে মেয়েরা খেতে পারবে, ছেলে ছেলেরাও খেতে পারবে, তাদের আরো কয়েক প্রজন্ম খেতে পারবে। ওয়াতমা আন্নু বিহা, দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছে এবং তাতে নিশ্চিন্ত তেল দিয়ে ঘুমাচ্ছে। কয়টা গুণ হইল? তিনটা হয়েছে। চার নম্বর শুনো, ওয়াল্লাযীনা হুম আয়াতিনা গাফেলুন, আর যারা আমার নিদর্শনাবলি থেকে উদাসীন হয়ে রয়েছে, আল্লাহর সৃষ্টিগত যে নিদর্শন আল্লাহকে চেনার জন্য সেগুলিও দেখো কিছু চিনে না, সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু আমোদ ফুর্তি করে, কিন্তু আল্লাহর কুদরত বলে এগুলো যে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা রব, তার কিছু হক আছে না, নিজের মাথা থেকে পা পর্যন্ত সবসময় দেখছে, কত যত্ন নিচ্ছে, কিন্তু কখনো চিন্তা করে না যে এটা দানকারীর কিছু হক আমার উপর রয়েছে। বাপ জন্মদাতার যদি এত হক থাকে, মা দশ মাস পেটে রেখে যদি এত বড় হক থাকে, তো যিনি আল্লাহ রব্বুর সবকিছু আমাকে দিয়েছেন তার কি হক রয়েছে, এ সম্পর্কে একেবারে উদাসীন, কোন খবর নাই, তার বেখবর হয়ে রয়েছে। এই চারটি দোষ যদি থাকে তো জাহান্নামে নিশ্চিত যেতে হবে। দুনিয়া পেয়ে খুশি আমোদ ফুর্তি, ওতে নিশ্চিন্ত, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল না, বিশ্বাসীও তেমন না, আর আল্লাহ পাকের বিধিবিধান কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমল করা থেকে উদাসীন গাফিল হয়ে রয়েছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। শুনেন আল্লাহ কি বলছেন তারপর আয়াত আট নম্বর আয়াত, উলাইকা মাওয়াহুমুন নার, এরাই তো সেই লোকেরা যাদের বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম, এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত কর্মের কারণে। কত গুরুত্বপূর্ণ আয়াত, দুনিয়াকে কামড়ে ধরে আছে অধিকাংশ মুসলিম কিনা আজকাল, কাফেরদের কথা বাদ দেন, তো বিশ্বাসী করেন না, মুসলিম অধিকাংশ দুনিয়াকে কামড়ে ধরে আছে, রুখুন এলা দুনিয়া, দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং দেখেন এই দোষগুলি যদি থাকে কখনো জান্নাত পাওয়া যাবে না। নামাজ রোজা করছেন, দেখা দেখি হয়তো আদাত অভ্যাস করে সবাই করছে, সেজন্য করছি, কিছু নেই কামল, ভালো কাজ করতে হয়, গরিব দুঃখী ইত্যাদি দিতে হয়, দিচ্ছি, সবাই দায়ী দিচ্ছি, কিন্তু এই গুণগুলি যদি থাকে, এই গুণগুলি তো জাহান্নামে যাওয়ার গুণ, জাহান্নামে যেতে হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের আত্মার মহাসেবা করার, আত্মার যে হিসাব নিকাশের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা যেন নিজের হিসাব নিকাশ নিজেই কষি, নিজের হিসাব নিজে করে রাখেন।